ইনিংসের প্রথম ডেলিভারি নো ছিল, পরের ডেলিভারিতে ওভার স্টেপ করে রেচি টপলি, কিন্তু এই বলের লেন্থ ভালোভাবেই পড়েছিলেন তানজিদ তামিম। বাউন্সারে পুল করে সীমানার ওপারে ফেলেছেন, অর্থাৎ ছক্কা মেরে রানের খাতা খুলেছেন এই ওপেনার। আগের ম্যাচে খেলেছিলেন 84 রানের ইনিংস, সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি। এবার 50-র কাছে এসে হতাশ হয়ে ফিরলেন তানজিদ হাসান তামিম। তবে তার দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটেছে মারকুটের গতিময় এক ডেলিভারিতে। দারুণ শুরুর পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তামিম। টপ অর্ডারের বাকি দুই ব্যাটার ব্যর্থ হলেও দলকে কক্ষপথে রেখেছিলেন জুনিয়র তামিম। তবে 16তম ওভারে তাকে আটকে দেন মারকুট। এই পেসারের অফ স্টামের বাইরের বল স্টামে টেনে এনে বোল্ড হয়েছেন তামিম। সাতগড়ে ফেরার আগে তার ব্যাট থেকে এসে যা 44 বলে 45 রানের ইনিংস, যেখানে ছিল 7টি চার আর 1টি ছক্কার মার। 16 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 78 রান। মেহেদী হাসান মিরাজ 19 আর মুশফিকুর রহিম 0 রানে অপরাজিত আছেন। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত।